আল্লামা ইমাম হায়াত তার এত বছরে হাজার হাজার বক্তৃতার ভেতরে আপনারা কি পেয়েছেন একটি বক্তৃতায় একটি বারের জন্য কোন ব্যক্তিকে গালি দিয়ে কথা বলছে না, অশ্লীল কথা বলেছে না, কড়া বাজে সমালোচনা করেছে না? এটাই প্রমাণ হয় তিনি যে মহান, ঠিক কিনা জোরে কর। মহান ব্যক্তি বিনয়ী হন, মহান ব্যক্তি মনটা বড়, সেজন্যই তিনি মহান। অতএব যারা বলে মহান ইমাম কেন বলা হয়, এই যে এজন্যই বলা, ঠিক কিনা জোরে কর। যত আমরা দেখি অনেক লোক কম বেশি আমরা উত্তেজিত হয়ে বাতিল ফেরকাকে বাতিল বলে সীমাবদ্ধ থাকি না, গালি গালাজ করি, আবার উল্টারাও আমাদেরকে আক্রমণ করে বেদাতি বলে হেঁটেও জানে না। কিন্তু আমি ব্যতিক্রম পেয়েছি, আমি বিশ্বাস করুন সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীর যত দেশে আমার আল্লাহ আমাকে নিয়েছেন মদিনা ওয়ালা কমলি ওয়ালা ওই মহব্বতের কারণে কান ধরে বলছেন যা দিয়েছি আমি দেখেছি। সবচেয়ে সফিস্টিকেটেড জেন্টল ওয়েতে যিনি সুন্নিয়তের পূর্ণাঙ্গ ধারণা পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করছেন তিনি আল্লামা ইমাম হায়াত। সুতরাং এই কোয়ালিটির লোককে নিয়ে যদি কেউ প্রশ্ন করে তার যোগ্যতা কি, জবাবটা তো আগেই দিলাম, আমার প্রফেসর এটাই যোগ্যতা। সুতরাং আরেকটু কথা বলি, যারা ওই কথা বলে তাদের মন ভালো না, মনের ভিতরে বিড়াল মরা, আর বিড়াল মরা থাকলে সুন্নি হওয়া যায় না। হিংসা বিদ্বেষ তাকাব্বুরি বাহাদুরি অহংকার লাঠিদের মধ্যে থেকে বিদায় করে দেয়। আলোকিত মানুষ হন, রুহানিয়াতে সমৃদ্ধ হন, তাহলে বিবেককে প্রশ্ন করুন, তখনই বুঝতে পারবেন আল্লামা ইমাম হায়াত কেন মহান ইমাম। সুতরাং ঝগড়া নয়, প্রশ্ন নয়, আল্লামা ইমাম হায়াত যে ইংরেজি সফিস্টিকেটেড ওয়েতে বলে, তোর বাপদাদা 14 গোষ্ঠী 50,000 বছর চেষ্টা করলেও তার 10 ভাগের 1 ভাগ সফিস্টিকেটেড ইংরেজি বলার যোগ্যতা রাখবো নাই। কোন মুখে সমালোচনা করো, আজে বাজে কথা বল, ভালো মানুষ যদি হতে চাও আত্মসমর্পণ করো, মাপ চাও তওবা করো। আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে বিশ্ব সুন্নি আন্দোলনে কর্মী হয়ে এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। আর যদি তুমি সবচেয়ে বড় আলেম হও, যোগ্যতা সম্পন্ন হও, গালিগালাজ নয় সমালোচনা নয়, তুমি আসো আমাদের সাথে বসো, তোমার যোগ্যতা যদি আমাদের চেয়ে বেশি হয়, আল্লামা ইমাম হায়াতের চেয়ে বেশি হয়, আল্লামা ইমাম হায়াত বিশ্ব সুন্নি আন্দোলনে কর্মী হিসেবে তোমাকে ইমাম আহলে সুন্নাহ মুসলিম মিল্লাত বানাই দিয়া তোমার নেতৃত্বে আমরা বিশ্ব আন্দোলনকে সারা পৃথিবীতে পৌঁছাই দেব। ভয় কিসে, চিন্তা কিসে, বেয়াদবি করার দরকার নাই, আদব কায়দা কিছু শিখো এবং আসো। বললাম তো তোমার যোগ্যতা থাকলে তোমাকে নেতা বানাবে। আমরা চাই সুন্নিয়ত, আমরা চাই সুন্নিয়তের প্রকৃত রূপরেখা, পূর্ণাঙ্গ রূপরেখা, শাশ্বত চিরন্তন রূপরেখা পৃথিবীর মানুষ বুঝুক।